কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলে গোলা পাঠাচ্ছে আমেরিকা। গাজার অর্ধেক জনগোষ্ঠী অনাহারে, জাতিসংঘ কর্মকর্তার দাবি। যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত যুদ্ধ থামবে না, বলেছে গাজার বাসিন্দা। গাজায় ইসরায়েলি আক্রমণে নিহত বেড়ে 17,700। গাজা যুদ্ধের জন্য পশ্চিমের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ তুললেন এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলে গোলা পাঠাচ্ছে আমেরিকা। কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলে প্রায় 14,000 গোলা বিক্রির অনুমতি দিয়েছে জো বাইডেন প্রশাসন। গতকাল শনিবার পেন্টাগন জানায়, জরুরি অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনে এই অনুমোদন দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলে অবিলম্বে সরবরাহের জন্য 10,65,00,000 ডলার মূল্যের ট্যাঙ্কে ব্যবহার করা গোলা রপ্তানির সিদ্ধান্ত নেয়। এদিকে কর্মকর্তারা জানিয়েছে যে হামাসের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কের জন্য প্রায় 45,000 গোলা বিক্রির অনুমোদন দিতে কংগ্রেসকে অনুরোধ জানিয়েছে বাইডেন প্রশাসন। এই অস্ত্রের সম্ভাব্য বিক্রয় মূল্য $50 কোটি বেশি। বর্তমানে এটি সিনেটের বৈদেশিক সম্পর্ক এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির অনানুষ্ঠানিক পর্যালোচনায় রয়েছে। ইউক্রেন ও ইসরায়েলের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের $11,050 কোটি পরিপূরক প্যাকেজ অনুরোধের অন্তর্ভুক্ত নয় এটি। তবে ওই ট্যাঙ্কের গোলায় গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু নিয়ে সমালোচনা রয়েছে। যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন অস্ত্র কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠলেও মার্কিন কর্মকর্তারা জানান, এ বিষয়ে ইসরায়েলকে শর্ত দেওয়ার বা সহায়তা বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। মানবাধিকার গোষ্ঠীগুলো অস্ত্র বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলছেন, বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার সঙ্গে এই পদক্ষেপ সঙ্গতিপূর্ণ নয়। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ওয়াশিংটন ইসরায়েলি সরকারের সঙ্গে স্পষ্ট বলেছে যে তাদের অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে, বেসামরিকদের ক্ষতি এড়াতে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ নিতে হবে। পেন্টাগনের বিবৃতি অনুসারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরায়েলকে এই গোলা সরবরাহ করা হচ্ছে। আরও জানা যায়, মার্কিন সরবরাহের মধ্যে গোলা ছাড়াও অন্যান্য সামরিক সরঞ্জাম থাকবে। পেন্টাগন বলছে, আঞ্চলিক হুমকি মোকাবেলা ও প্রতিরক্ষা শক্তিশালী করতে মার্কিন যুদ্ধাস্ত্রগুলো ব্যবহার করবে ইসরায়েল। এই বিক্রির ফলে মার্কিন প্রতিরক্ষা প্রস্তুতির ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। রয়টার্স জানায়, মার্কাভা ট্যাঙ্কে 120 মিলিমিটার শেল ব্যবহার করা হয়, যা সম্প্রতি সাংবাদিক নিহতের ঘটনার সঙ্গে যুক্ত। 7ই ডিসেম্বর রয়টার্সের এক তদন্তে জানা যায়, গত অক্টোবরে লেবানন সীমান্তে এই সংবাদ সংস্থার প্রতিনিধি ইসাম আবদুল্লাহ নিহতের ঘটনায় যুক্ত ছিল এই ধরনের ইসরায়েলি গোলা। ওই সময়ে আরও 6 জন সাংবাদিক আহত হয়। এদিকে গাজার অর্ধেক জনশক্তি অনাহারে, জাতিসংঘ কর্মকর্তার দাবি। হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ চলতে থাকার কারণে গাজা ভূখণ্ডের অর্ধেক জনগোষ্ঠী অনাহারে ভুগছে বলে সতর্ক করেছে জাতিসংঘের একজন কর্মকর্তা। গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ সেটি বোঝাতে গিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপপরিচালক কাল ইসকাও বলেছেন, প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তার ক্ষুদ্র অংশ সেখানে ঢুকতে পারছে, ফলে সেখানকার প্রতি 10 জন বাসিন্দার 9 জনই প্রতিদিন খাবার পাচ্ছেন না। চলমান পরিস্থিতি গাজায় ত্রাণ সরবরাহ প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে জানান ইসকাও। গাজা থেকে হামাস সদস্যরা গত 7ই অক্টোবর কঠোর নিরাপত্তা সীমান্ত ভেদ করে ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালিয়ে 1,200 মানুষকে হত্যা ও 240 জনের মতো মানুষকে বন্দি করে নিয়ে যায়। এর পাল্টায় ইসরায়েল গাজা সীমান্ত বন্ধ করে দিয়ে সেখানে টানা বিমান হামলা শুরু করে। সে সময় থেকেই প্রায় সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ কঠিন হয়ে পড়ে। গাজার বাসিন্দারা এই সহায়তার উপরই নির্ভরশীল। শুধুমাত্র মিশরের সঙ্গে যুক্ত রাফা ক্রসিংই খোলা রয়েছে, যে পথে প্রতিদিন সীমিত ত্রাণ সহায়তা ঢুকছে গাজায়। ইসরায়েল আগামী কয়েকদিনের মধ্যে কেরেম সালম ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে, তবে সেটি কেবল ত্রাণবাহী ট্রাকগুলো পরিদর্শনের জন্য। পরিদর্শনের পরই ট্রাকগুলোকে রাফা ক্রসিং দিয়ে গাজায় ঢুকতে দেওয়া হবে। কাল ইসকাও বলেছেন, চলতি সপ্তাহে তিনি এবং তার দলটি গাজায় ঢুকে যে ধরনের আতঙ্ক, বিশৃঙ্খলা আর হতাশাজনক পরিস্থিতির মুখে পড়েন তার জন্য তারা মোটেই প্রস্তুত ছিলেন না। গুদামগুলোতে এলোমেলো অবস্থা, ত্রাণ বিতরণের জায়গাগুলোতে হাজারো মানুষের গদাগদি, সুপারমার্কেটগুলোতে শূন্য তাক এবং আশ্রয়
কেন্দ্রগুলোর বাথরুম পর্যন্ত উপচে পড়া মানুষ, এমন পরিস্থিতি দেখতে হয়েছে বিবিসিকে, এমনটাই বলেছিলেন ইসকাও। গত মাসে এক সপ্তাহের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক চাপে গাজায় কিছু ত্রাণ সহায়তা ঢোকে, কিন্তু WFP যখন গাজার বাসিন্দাদের চাহিদা পূরণের আরও একটি সীমান্ত ক্রসিং খোলার কথা বলে আসছে। WFP কর্মকর্তা ইসকাও বলেন, সেখানে এখন প্রতি 10টি পরিবারের মধ্যে 9টি পুরো একটি দিন ও রাত না খেয়ে থাকছে। এদিকে যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত যুদ্ধ থামবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান নিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উপস্থাপিত হয়। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের একমাত্র ভেটোর কারণে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। গত 2 মাস ধরে দখলদার ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ বিপর্যয় ঠেকাতেই জাতিসংঘের মহাসচিব তার বিশেষ ক্ষমতা বলে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন। গতকাল পরিষদে যখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল, তখন গাজার সাধারণ মানুষ কিছুটা আশা দেখেছিলেন ইসরায়েলের বর্বরতা বন্ধ হবে, তবে যুক্তরাষ্ট্রের কারণে সেটি ভেস্তে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC মার্কিনীদের ভেটো নিয়ে গাজার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছেন। সংবাদ মাধ্যমটিকে কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেটো নিয়ে তারা একটু আশ্চর্য হননি, কারণ তারা জানতেন যুদ্ধবিরতিতে তারা বাধা দেবেই। এক নারী BBCকে আক্ষেপ করে বলেছেন, যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। আল সাকা নামের এক ব্যক্তি বলেছেন, তার মনে হচ্ছে গাজাবাসীকে নম্বর আর ব্রেকিং নিউজ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোকে তিনি প্রহসন হিসেবে উল্লেখ করেছেন। রাফাত আবু দানে নামের এক বৃদ্ধ বলেছেন, আমি অনেক আশা করেছিলাম প্রস্তাবটি পাস হবে, কিন্তু হয়নি, এতে আমি হতাশ। আমাদের সাথে শুধু একমাত্র আল্লাহ আছে। আমরা বিশ্বের সব দেশকে বলছি, পশ্চিমা আরব, যে আমাদের যুদ্ধবিরতির প্রয়োজন, কারণ আমরা এখন ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী মোট 15টি দেশ রয়েছে। এর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে, আর ভোটদান থেকে বিরত ছিল একমাত্র যুক্তরাজ্য। এদিকে গাজায় ইসরায়েলি আক্রমণে নিহত বেড়ে দাঁড়ালো 17,700। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের 2 মাসের বেশি সময় ধরে আক্রমণ চালিয়ে 17,700-এর বেশি ফিলিস্তিনি হত্যা করেছে। 7ই অক্টোবর থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত 48,780 জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। হামাস পরিচালিত মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, গাজার ইউরোপীয় হাসপাতাল থেকে আহত রোগীদের সরিয়ে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় 2 জন প্যারামেডিক আহত হয়েছে। ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়ে আল কিদরা বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মীদের ওপর আক্রমণ করছে ইসরায়েল। এদিকে গাজা যুদ্ধের জন্য পশ্চিমের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ তুললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজা যুদ্ধের জন্য পশ্চিমাদের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ করেছেন। 9ই ডিসেম্বর ইস্তাম্বুলে মানবাধিকার বিষয়ক এক বক্তৃতায় তিনি এই অভিযোগ করেছেন। জাতিসংঘে মানবাধিকার এর সার্বজনীন ঘোষণাপত্রের 75তম বার্ষিকীর আগের দিন ইস্তাম্বুলে দর্শকে পরিপূর্ণ একটি হলে এরদোয়ান বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় এমন নৃশংস ও গণহত্যা চালাচ্ছে যা সমগ্র মানবতাকে লজ্জা দেবে। তিনি আরও বলেছেন, গাজায় মানবতার সঙ্গে সম্পর্কিত সমস্ত মূল্যবোধকে হত্যা করা হচ্ছে। এমন বর্বরতার মুখে আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের লঙ্ঘন রোধে কোনো দৃঢ় পদক্ষেপ নিচ্ছে না। মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্রে 1948 সালের 10ই ডিসেম্বর প্যারিসে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত মানবাধিকার ঘোষণা, এতে সমস্ত মানুষের জন্য মানবাধিকার এবং স্বাধীনতার জন্য একটি মানদণ্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।